একটু কি পানি খাওয়া যাবে লাইভে? যদিও অনেক সিরিয়াস কোয়েশ্চেন করে ফেলেছি মনে হয়, আপনাকে গলা কি শুকিয়ে গেছে? না না না, গলা এটিএন বাংলার এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অনুষ্ঠান চলাকালীন সময়ে এক পর্যায়ে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, আপনি নতুন করে জীবনসঙ্গী নিয়ে কিছু ভাবছেন নাকি? জবাবে অপু বিশ্বাস বলেন, অ্যাকচুয়ালি পার্টনার বা ওইরকম ফিলটা আসেই না সত্যি বলতে, আর আসে না যেহেতু, সো ওটা নিয়ে কখনো ভাববার টাইমিংটা হয়ে ওঠেনি। এখন যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, যত বড় হচ্ছে যে বাই ডে, তার ফুল একটা ক্যারিয়ার তৈরি করার দায়িত্বটা আমার হয়ে পড়ে যায়। আর যখন টোটাল দায়িত্বটা চলে আসে, তখন আসলে মানে নিজের কি দরকার ওটা আসলে সম্ভব হয় না, টু বি অনেস্ট। বা তারপরও কি নিজেকে একটু একা লাগে না? এটা এটা আসলে আমার কাছে মনে হয় সিনেমায় এই ডায়লগুলো মানায়, ইমোশনসগুলো মানায়, এটা বাস্তব লাইফটা আসলে ডিফারেন্ট একদমই। অনুষ্ঠানের এক পর্যায়ে অপুর কাছে আরও জানতে চাওয়া হয়, আপনার জীবনে সবচাইতে ভুল ছিল কোনটি, যা আপনি এখনও সুযোগ পেলে শুধরে নিতে চান? অপু জবাবে বলেন, ভেরি ট্রু, আমার যদি বিয়েটা না করতাম, এটা ডেফিনেটলি, বাট আমি খুব প্রাউড মানে মাদার ডেফিনেটলি, এবং ফিল করি যে সাকিবের বাচ্চা মা। তারপরেও যেহেতু অপশন, এটা বললে বলবো যে বিয়েটা